আজকে 17,000 এই সংখ্যাটা উনি পেলেন কোথায়? এই 17,000 দুর্নীতি নিয়োগ হয়েছে তাই। আমি কোর্টে যাইনি, কোর্টে আপনারা গেছেন। দুর্নীতিগ্রস্ত মানুষটি যতদিন রাজ্যের মাথায় থাকবেন ততদিন পশ্চিমবঙ্গের শিক্ষিত সভ্য মানুষের বিপদ বাড়বে। বিকাশ বাবুদের গিয়ে বলুন আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন। উনি সরে যান, 17,000 মেধা ভিত্তিক প্রার্থীদের নিয়ে গিয়ে আমি তালিকা দেখে নিয়োগপত্র দিয়ে দিতে পারবো। আমার 17,000 চাকরি রেডি হয়ে পড়ে আছে, কিন্তু কোর্ট আদেশ, কোর্ট যেহেতু সবকিছু প্রসেস নিজে দেখছে তাই আমার পক্ষে করা সম্ভব হচ্ছে না। এবার আপনারা কোর্টকে গিয়ে বলুন, কোর্ট তো বলে দিয়েছে এত লোকের চাকরি ছাঁটাই করে দাও, আমি তো কোর্টের অর্ডার মানব ভাই। কোর্ট তো বলে দিয়েছে এখন সব বন্ধ, সব বন্ধ। আপনারাই কেস করেছে, আপনারা আপনাদের কেস নিয়ে কথা বলুন আপনাদের আইনজীবীদের সাথে, এটা এখন আমাদের হাতে নেই। আমার হাতে 17,000 রিক্রুটমেন্ট এখনো রেডি আছে টিচারদের, আরো 5,000 আমি ক্যাবিনেটে করেছি যারা ডিপ্লয়েড হয়েছিল তাদের জন্য, কিন্তু কোর্ট আমাকে অর্ডার না দিলে আমি এটা করতে পারি না। তার কারণ আমি কোর্টে যাইনি, কোর্টে আপনারা গেছেন। আপনাদের হয়ে যারা সিপিএম এর লয়ার দাঁড়িয়েছেন, বিকাশ বাবুদের গিয়ে বলুন, বিকাশ বাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বন্ধ করে দিলেন, আপনার তো টাকার অভাব নেই, আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন আপনি আবার আমাদের চাকরি চালু করবেন। তিনি জানেন না মামলাটা আমি করি না, মামলাটা করেন মামলাকারীরা যারা চাকরি প্রার্থী, যারা যোগ্যতা থাকা সত্ত্বেও মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি তারা মামলা করেছেন, তাদের হয়ে আমি সওয়াল করেছি এবং সেই সওয়াল করাটাই আমার কাজ। এবং সওয়াল করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দলের যে ব্যাপক দুর্নীতি, আজকে 17,000 এই সংখ্যাটা উনি পেলেন কোথায়? এই সংখ্যাটা পেলেন এই 17,000 দুর্নীতি নিয়োগ হয়েছে তাই। উনি ওই সমস্ত যাদের নিয়োগপত্র আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বাতিল হচ্ছে তাদের সবার টাকা ফেরত দিন, আর এই শূন্য পদে মেধা ভিত্তিক নিয়োগ করে দিন। সেটা করার মতো যোগ্যতা বা সাহস ওনার নেই, উনি সরে যান। উনি তো বলেছেন 17,000 প্রার্থীকে আমার বাড়ি পাঠিয়ে দেবেন, আমার কোনো আপত্তি নেই। 17,000 মেধা ভিত্তিক প্রার্থীদের নিয়ে গিয়ে আমি তালিকা দেখে নিয়োগপত্র দিয়ে দিতে পারবো, সেখানে একজন দক্ষ সৎ লোক দরকার যারা করতে। আসলে একজন আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত মানুষ তারা বিভিন্নভাবেই যারা নীতিভিত্তিক লড়াই করতে চান তাদের ভয় দেখা। দুর্নীতিগ্রস্ত মানুষটি যতদিন রাজ্যের মাথায় থাকবেন ততদিন পশ্চিমবঙ্গের শিক্ষিত সভ্য মানুষের বিপদ বাড়বে।